ঠিক আছে চলো তারা তো এই খবরটা সেভাবে প্রচার করছে না, কিন্তু এখনকার পরিস্থিতিতে অনুযায়ী দেখছি আমরা অঞ্চলে যেসব মিডিয়ার বন্ধুরা আছেন তারা এসছেন আমাদের এই যে আমাদের কর্মসূচি, তারা আমাদের কাছ থেকে কিছু জানতে চাইবেন। আমাদের আমাদের যেটা লক্ষ্য সেটা আমরা তাদের কাছে কিছু তুলে ধরার চেষ্টা করব। আগে আমরা এক মিনিট একটা নিরাপত্তা পালন করে নেব। এই দুর্গাপূজার সময় কোনো একটা বিতর্কিত একটা বিষয় ঘটিয়ে একটা হিন্দু নিধন যজ্ঞ চলেছে। অনেকেই বলছে এটা রাজনীতি, কিন্তু আমি এটা মনে করি না এটা রাজনীতি, এটা ধর্মীয় যুদ্ধ। বাংলাদেশে হিন্দুদের উপর প্রায় প্রতিদিন তাদের উপর অত্যাচার হয়, কিন্তু একটা সংগঠিতভাবে পরিকল্পিতভাবে মা দুর্গার মূর্তি ভাঙা, ইসকনের মতো সংগঠন যেখানে সংস্থা ধর্মীয় সংস্থা তার মধ্যে ঢুকে তাণ্ডব করা হয়েছে, সেখানকার নিরীহ ভক্তদের সেখানে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, রামকৃষ্ণ মিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে ব্যাপক আক্রমণ, যদি কোথাও একটা বিতর্কিত ঘটনা ঘটেই থাকে তো তার সমাধান কি সমস্ত হিন্দুদের উপর সামগ্রিকভাবে একটা পরিকল্পিতভাবে আক্রমণ? এটা এটার বিরোধিতা বা এটার প্রতিবাদের জন্যই আজকে আমরা আন্দুল মৌড়ির আমাদের যারা সচেতন নাগরিক মঞ্চের যারা পক্ষ থেকে আমাদের ডাক দিয়েছিলাম, সমস্ত হিন্দু ভাই বোনেরা আমরা আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।